আবার খারাপ খবর টলিউডে অনেক ভালো খবরের মাঝে একটি খারাপ খবরও আমাদেরকে আঘাত দেয়। তবে এবার আঘাতটা ওপার বাংলা থেকে। জি বাংলার মিরাক্কেল খ্যাত বাংলাদেশি কমেডিয়ান আবু হেনা রনি একটি ভয়ঙ্কর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন। এক সময় যার মজার মজার জোকসে আমরা সবাই হাসতে পেরেছি, সেই আবু হেনা রনির অর্ধেক শরীর পুড়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 4 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হয়, সেখানেই গেছিলেন তিনি। গত শুক্রবার সেই অনুষ্ঠানে হঠাৎই গ্যাস বেলুন বিস্ফোরণে 4-5 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে আছেন আবু হেনা রনি। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। একটি সূত্র থেকে জানা যায়, তার শ্বাসনালীর বেশ কিছুটা অংশ পুড়ে গেছে, তাই এখনও শঙ্কামুক্ত নন তিনি। মিরাক্কেলের একসময় দাপিয়ে কাজ করা এই শিল্পী আজ এই করুণ অবস্থা। তার এমন অবস্থায় সকলেই আহত, তিনি যেন সুস্থ হয়ে যান, এইটুকুই প্রার্থনা। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।